হ্যালো গাইস, আজকে আমরা আলোচনা করব কাজী নজরুল ইসলামের লেখা সকল উপন্যাস ও ছোট গল্প মনে রাখার কৌশল নিয়ে। তো প্রথমেই আসি উপন্যাস নিয়ে। তো কাজী নজরুল ইসলামের সকল উপন্যাস মনে রাখার জন্য আপনাকে মনে রাখতে হবে বাকুম বা কুম, বা দিয়ে বাদন হারা, কু দিয়ে কুহেলিকা, ম দিয়ে মৃত্যুকুদা। তো প্রসঙ্গত বলে রাখি, বাদন হারা হলো নজরুলের লেখা প্রথম উপন্যাস। আর মনে রাখতে হবে বাকুম বা দিয়ে বাদনহারা, কু দিয়ে কুহেলিকা, ম দিয়ে মৃত্যুকুদা। এবার আসা যাক কাজী নজরুল ইসলামের লেখা সকল ছোট গল্প নিয়ে। তো ছোট গল্প মনে রাখার জন্য আপনাকে মনে রাখতে হবে বে ঋষি, বে দিয়ে ব্যথারদান, রি দিয়ে রিক্তের বেদন, সি দিয়ে শিউলিমালা। এই যে আমি বললাম বে ঋষি, এটার মাধ্যমে আপনি কাজী নজরুল ইসলামের লেখা সকল ছোট গল্প অতি সহজেই মনে রাখতে পারবেন। বে ঋষি, বে দিয়ে বেতার দান, রি দিয়ে রিক্তের বেদন, সি দিয়ে শিউনিমালা। তো কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।